প্রিয় দর্শক, আর কয়েকদিনের মধ্যেই দোলযাত্রা। প্রত্যেকটি বাঙালি এবং অবাঙালির কাছে এই উৎসবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মে এটিকে একটি ধর্মীয় উৎসব হিসেবে মানা হয়। বলা হয় শ্রীকৃষ্ণের দোল লীলা। প্রিয় বন্ধুরা, আর এই ভিডিওতে আমি আপনাদের জানাবো দোল পূর্ণিমার আগে যে জিনিসগুলি বাড়ি থেকে অবশ্যই বিদায় করবেন, যে জিনিসগুলি আপনার এবং আপনার পরিবারের জন্য ক্ষতিকারক, এবং এই জিনিসগুলি বাড়িতে থাকার কারণে আপনার জীবনে প্রভূত ক্ষতি হচ্ছে। তাই এমন বেশ কয়েকটি জিনিস আমাদের সামনেই রয়েছে যেগুলি এই দোল পূর্ণিমার আগে অবশ্যই বাড়ি থেকে বার করে দিন। তাই অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং তারপর নিজের বাড়ির এই জিনিসগুলি বাড়ি থেকে দূর করে দিন দোল পূর্ণিমার আগে। এর ফলে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জির পরিমাণ কমে যাবে এবং তার সঙ্গে পজিটিভ এনার্জির পরিমাণ অত্যন্ত দ্রুত বৃদ্ধি পাবে। তাই প্রিয় বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যেই বলছি, যদি আপনার পক্ষে সম্ভব হয় অবিলম্বে এই বিশেষ কাজটি করতে একদম ভুলবেন না। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের নোটিফিকেশন বেলটিও অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মে বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করে থাকি, তাই অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে ফাল্গুন মাসে দোল পূর্ণিমা এবার চৈত্র মাসের পূর্ণিমাতে সংঘটিত হবে। এবছর 14ই চৈত্র 1427, ইংরেজির 28শে মার্চ 2021 রবিবার এই দোল পূর্ণিমা সংঘটিত হবে। এই দিন আপনাদের অতি অবশ্যই বিভিন্ন প্রকারের পূজা পার্বণ ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে হয়। দোল পূর্ণিমার তিথি শুরু হচ্ছে 13ই চৈত্র 1427, 27শে মার্চ 2021 শনিবার রাত্রি 2:50 এবং এই পূর্ণিমা পরিসমাপ্তি হবে 14ই চৈত্র অর্থাৎ 28শে মার্চ 2021 রবিবার রাত্রি 1:02। প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যদি আপনাদের পক্ষে সম্ভব হয় অবিলম্বে এই বিশেষ দিনের আগে আপনার বাড়িতে থাকা বেশ কিছু জিনিস যেগুলি আপনার জন্য নেগেটিভ এনার্জি বহন করছে, যেগুলি আপনার জীবনে প্রভূত ক্ষতি করেছে, সেই বিশেষ জিনিসগুলিকে অবিলম্বে বাড়ি থেকে বিদায় করুন। আর আপনি যদি অবিলম্বে এই জিনিসগুলি বাড়ি থেকে বিদায় করেন, অতি অবশ্যই আগামী দিনটি আপনার জন্য অত্যন্তই সুন্দর হবে। একেবারেই প্রথমে যেটি বলবো যে এই দিন বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। আপনার ঘরের বিভিন্ন স্থানে, খাটের তলায় বা নোংরা আবর্জনাতে বেশ কিছু ছেঁড়া ন্যাকড়া থাকে, এই জিনিসগুলিকে কোনোভাবেই বাড়িতে রাখবেন না, পারলে দোল পূর্ণিমার আগে বাড়ি থেকে বিদায় করুন। দ্বিতীয়ত,
এমন বেশ কিছু ভাঙাচোরা লোহার জিনিস রয়েছে যেগুলি হয়তো আপনার আর কোনো কাজে লাগবে না, কিন্তু জং ধরা ভাঙাচোরা লোহার জিনিস অত্যন্তই ক্ষতিকারক আপনাদের পরিবারের জন্য। তাই অবিলম্বে যদি সম্ভব হয় আপনারা এই ভাঙাচোরা লোহার জিনিসগুলি এই গুরুত্বপূর্ণ দোল পূর্ণিমার আগে অতি অবশ্যই সরিয়ে দিতে একদম ভুলবেন না। মনে রাখবেন, এগুলি সকল সময় আমাদের নেগেটিভ এনার্জি সৃষ্টি করে, ফলে আমাদের জীবনে বহু প্রকারের বাধা চলে আসে। তাই বন্ধুরা, এগুলিকে ফেলে দিতে একদম ভুলবেন না। যদি আপনি দেখেন আপনার বাড়িতে এমন কিছু জিনিস, যে জিনিসটি অপ্রয়োজনীয়, বিশেষ করে ভাঙা আয়না, ভাঙা আয়নায় মুখ দেখতে নেই। অনেকের হয়তো বাড়িতে ভাঙা বা ফাটা আয়না প্রায়শই আমরা দেখে থাকি। প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি এই ধরনের জিনিস আপনার বাড়িতে থাকে, ভাঙা আয়না, অবিলম্বে সেই জিনিসটি আপনি ফেলে দেবেন এই দোল পূর্ণিমার আগে। এর ফলে শুভ ফল লাভ হবে। এছাড়া অনেকের বাড়িতেই গত বছরের পুরাতন বিভিন্ন জিনিস, রং এইসব থাকে। মনে রাখবেন, পুরাতন রং ব্যবহার করা যায় না দোল পূর্ণিমায়। তাই অবিলম্বে যদি আপনার বাড়িতে পুরাতন রং থাকে অবশ্যই ফেলে দিন, এবং নতুন রং এনে নতুন করে আপনি আপনার লক্ষ্মী নারায়ণের পুজো করুন। সুফল নিশ্চিত রূপে লাভ হবেই হবে। তাই প্রিয় বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি এই বিশেষ ক্রিয়াটি যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনারা করতে একদম ভুলবেন না। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করি। তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার। প্রিয় দর্শক, আর কয়েকদিনের মধ্যেই দোলযাত্রা। প্রত্যেকটি বাঙালি এবং অবাঙালির কাছে এই উৎসবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মে এটিকে একটি ধর্মীয় উৎসব হিসেবে মানা হয়। বলা হয় শ্রীকৃষ্ণের দোল লীলা। প্রিয় বন্ধুরা, আর এই ভিডিওতে আমি আপনাদের জানাবো দোল পূর্ণিমার আগে যে জিনিসগুলি বাড়ি থেকে